বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার দ্রুত শাস্তিসহ তার দুর্নীতির সহযোগী উপ উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার বেলা 11:30 বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতারা। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, নিয়োগ পাবার পর থেকেই একটি সিন্ডিকেট বানিয়ে সীমাহীন দুর্নীতি করেছেন উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লা, নিয়ম উপেক্ষা করে ক্যাম্পাসে অনুপস্থিত থেকেছেন। এছাড়াও ইউজিসির তদন্তে প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পেও দুর্নীতির প্রমাণ মিলেছে। এই সংগঠনগত তত্ত্ব উপাচার্যের সাথে মিশে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে যে ধ্বংসস্তূপে পরিণত করার নেতৃত্ব দেয়, আমরা তাদের কঠোর শাস্তি আজকে দাবি জানাচ্ছি। পরে ভিসির একান্ত সহযোগী আমিনুর রহমানের কার্যালয়ে ঘেরাও করে তার সকল কার্যক্রম বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। নিউজ ডেস্ক।